আমি তো এখন বড় হয়েছি বা, আমার এখন খাওয়া কেন কেন? ওরে আমার বা জানবি, আমার বা জান বলে বড় হয়েছে, বড় হইতে হয়েছি। আমি এখন এক দুগে পুষ্কিন পাঠিয়ে দিতে পারি না। বাজার আমি যখন তোমার মতো ছোট হয়ে যাবো, তুমি আমার ভাত মাখা মাখা খাওয়াই দেবা, সেই দিন তুমি বড় হইবা। ভালো করে লেখাপড়া করবি, হ্যাঁ অনেক বড় অফিসার হবি। মানসি আবার দিয়ে কইব, ওই যে যাইতেছে জাকির মির্জা সাহেবের বাপ। হ্যাঁ বাজা, ভালো লেখাপড়া কর। আমি আপনার ছাড়া যাবো না, আমি আপনার ছাড়া থাকতে পারব না। আল্লাহ রে আল্লাহ, এই কথা কয় না বাজার, আমি তো প্রত্যেক মাসে তোমার দেখতে যাবো। যাস মা, তোমার জন্য ওই যে শিং মাছের ঝোল নিয়ে যাবো, আমাকে পুরান গাছের লেবু নিয়ে যাবো, তুমি না পছন্দ করো। আপনার স্যার আমি কেমনে থাকবো, আমার তো রাতে ঘুমিয়ে যাবো না। না না বাজার, এই কথা কো না, তুমি না ঢাকা ভার্সিটিতে পড়তে হইছো, হ্যাঁ সেইখানে গেলে তোমার কত দোস্ত বন্ধু হইব, তাও না তোমার খারাপ লাগবো বাজার। আমার বন্ধু দোস্ত লাগবো না, আপনি চলেন, আমার লাগে আপনি চলেন। চলো বাজার, চলো আগে আসো আসো বাজার। হে আল্লাহ, হে পরবর্তীকার, হে রহমানের রাহে, তুমি আমার জাকিরে ভালো রেখো, তুমি তারে সুস্থ রেখো, তুমি তারে অনেক বড় মানুষ বানিয়ে দাও আল্লাহ, তুমি তারে কোনো বালা মুসিবত দিও না আল্লাহ, যদি বালা মুসিবত হয় তার বালা মুসিবত আমারে দি, তাও তারে তুমি সুস্থ রেখো ভালো রেখো আল্লাহ, তুমি রহমানের রহিম, তোমার কাছে হাজার শুকুর যে তুমি জাকিরের মতো একটা সোনার টুকরা সন্তান আমার দিয়েছ আল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ইয়া রব বলো না
ঢাকা যাইতেছি বুঝলা। ঢাকা কে? আরে আমার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে না, ওর কাছে যাইতেছি। ও আমার ছেলে যে ঢাকার বিশ্ববিদ্যালয়ে পড়ে, এটা হলো বাংলাদেশের সেরা পড়াশোনা, মানে এর উপরে বাংলাদেশে কোনো ডিগ্রি নাই। আচ্ছা তোমার ভ্যান কি নিজে নাকি ভাড়া চালাও? ভাড়া তো জাকির গেরামে হেনাকে। আরে নেয়া পড়ার চাপ না, অনেক চাপ তোলে। আমি শুনছি একবার ঢাকা খেয়ে অভ্যাস হয়ে গেলে গেরামে আইছে স্যার। বুঝ, তুমি জাকিরে চিনই না। শোনো এক কাজ করো, ওই নয়াপাড়া গ্রামে সে লোক নিতে আছে, মাসে 8,000 টাকা দেখো, তোমার পোলার আইতে করো, বাড়িতে খাইব, তোমার দেখাশোনা করবো, টাকা কামাইব। তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? যাকে ঢাকা ভার্সিটি থেকে পাশ করলে 1.5 লাখ টাকা বেতন থাকো, আর তুমি কাউ 8,000 টাকার গ্রাম হচ্ছে পাগল। শোনো তোমার পোলার ভাও কিন্তু আমি ভালো দেখি না, গত 2 দশে বাড়িতে হেনাই, আমার মনে হয় ঢাকার নেশাই বেশি। জাকিরে চিনলে তুমি কথা বলতে না, তাড়াতাড়ি খেলো না। বাজার বাজার তোমার জন্য 1,000 গাছের কাঁঠাল নিয়ে আসলাম, তুমি তো পছন্দ করো। কি বাজার মন খারাপ? বাজান কি হচ্ছে? আমার কিছু ভাল লাগে না। ভাল লাগে না কেন? আমি আপনার ছাড়া থাকতো না, ভাল লাগে না আমার আব্বা। এটা কোনো কথা হইলো বাজার? তুমি ভার্সিটিতে পড়ো না, তুমি কত বড় অফিসার হইবা, এমন এই সমস্ত কথাগুলো মানায়। আমি বড় হবো না আব্বা, আমি এনে থাকবো, আমি যাবো না, আমার ভাল লাগে না ঢাকা শহর। আমার লোকে কেমন থাকবো বাজার? তুমি তো ঢাকা বাংলাদেশের রাজধানী, আর আমি তো এই গ্রামে। হ্যাঁ আপনি আমার লগে থাকবেন, আমি বাসা ভাড়া নিবো, আমি টিউশনই করবো, আমরা একলগে থাকবো আব্বা, আপনি আমার লগে চলেন, আমি যাবো। থাকলাম তুমি লেহা পড়া করবা, লেহা পড়া করে অনেক বড় অফিসার হবা, বড় অফিসার হলে তুমি একটা বড় বাসা নেবা, সেইখানে তোমাদের যে খাজা কাটাল আনছি মুড়ি দিয়া বাপ বেটা দুজনে বসে খাজা কাটাল খাবো। ঢাকা গাড়ি কটা আইব? 20 মিনিট পর। 20 মিনিট পরে আইবো? কত ভাড়া? কত? 250 টাকা। আমার ছেলে এই যে তোমাকে ওই যে কন্ডেন্স মিল্ক এটা খাইতে নিষেধ করছে, এর মধ্যে মেলামাইন থাকে, সে তো ঢাকা ভার্সিটিতে পড়ে, অনেক কিছু জানে। বাহ ভালো চা বানাইছো, খুব সুন্দর। শোনো তোমার আমার দরকার হইব। কি দরকার? আমার ছেলে তো ঢাকা ভার্সিটিতে পড়ে, ধরো যে বাংলাদেশের সবচেয়ে বড় লেখাপড়া, সেখানে পাশ করার সাথে সাথেই চাকরি, ধরো যে তাগো জন্য চাকরি অপেক্ষা করে বুঝা থাকে, বেতন পাইবো কমসে কম মনে করো যে 1.5 লাখ টাকা। তো আমার ছেলে চাকরি পাওয়ার পর আমি চিন্তা করছি বাড়ি থেকে চা দোকান তো মেলা দূর, ধরো যে চায়ের তো নেশা লাগলে চা খাওয়ার কোনো উপায় নাই, আমি চিন্তা করছি রাস্তায় আসার পথে 2-3 মাইল পরপর একটা করে চার দোকান দেবো, আমি তোমারে কর্মচারী হিসেবে নিব, বুঝছো? তুমি রেডি থাকো, নিজের ব্যবসা তুই আরেকজনের চাকরি করতে তোমাকে। আরে পাগল, তুমি তো বেতন পাইবা, মোটা বেতন পাইবা, আর শিক্ষিত লোকের সাথে চাকরি করার মজাই আলাদা। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার মোবাইল নাম্বার দেন, আমি যোগাযোগ করুন। আমার তো মোবাইল নাম্বার নাই। তাহলে আপনার পোলার নাম্বার দেন। আমার পোলার মোবাইলটা নষ্ট, বুঝছো? জাকির বাজার, জাকির বাজার, এই যে
তোমার জন্য মোবাইল নিয়েছি। এই যে বাজান, তোমার লেগে মোবাইল নিয়েছি, এই যে পুরা 1200 টাকা নিছে বাজান। এটা কি আনছেন আব্বা, এরকম মোবাইল হইলো কেন বাজান? এটা দিয়ে কথা কয় না আব্বা? আপনি যে কোন জামানায় বাস করেন, মানুষ ইউজ করে স্মার্টফোন, দামি মোবাইল, এই ফোন যদি আমার পকেট থেকে বাইর করি মানে দূর থাকবে ঢাকা শহরে? এই ফোন আর রিক্সাওয়ালা ব্যবহার করে না বাজার। আমি গরিব মানুষ, আমি তো এটারই ব্যবস্থা করতে পারলাম না আব্বা। আপনি কাম করেন, এই ফোনটা যেহেতু আনছেন ফেরত দিয়ে আনেন, এটা আমার লাগবে না। আমার দরকার ছিল নেট ব্রাউজ করার জন্য একটা ফোন। এখন তো শুধু ওই বই খাতা খুলে পড়ালেখা করলে হয় না, ওই ইন্টারনেট থেকে ডাটা কালেক্ট করতে হয়। কী কওয়া জানে এগুলো, আমি তো কিছু বুঝি না। আরে আব্বা, পড়ালেখা করার লেগে এখন মোবাইল ফোন লাগবো, কিন্তু আপনি যেই ফোন আনছেন এই ফোন দিয়ে হইব না। ও আচ্ছা আচ্ছা, তা বাজান তুমি যে ফোনের কথা কইলা, এটার দাম কত? আপনি 70,000 টাকা দেন, বাকিটা আমি ম্যানেজ করে নেব। 70,000 টাকা মোবাইলের এত টাকা দাম? 70,000 টাকা তো বাজান আমি জীবনে এক লোকের সহিও দেই নাই। আব্বা, আপনি দুনিয়ার হাল হকিকত কিছুই জানেন না। কম দামি ফোন দিয়ে আমার চলতো, কিন্তু এখন তো আমার পড়ালেখার লেগে নেট ব্রাউজ করতে হইব। আপনি যে ফোন দিচ্ছেন এটা দিয়ে হইব না, আমার লাগবে হইলো গিয়া স্যামসাং বা আইফোন। আচ্ছা ঠিক আছে, আপাতত এটা দিয়ে চালাও, পরে আমি একটা ব্যবস্থা করবো। হ্যাঁ ঠিক আছে বাজা। দূর বাব্বা, আপনি বুঝতে চিনি না, আমার লাগবো না আইফোন। আমার দরকার নেই, আমার ফোন দরকার নেই, আমার লেখাপড়া দরকার নেই, আমার নেট ব্রাউজ করার দরকার নেই, আপনার লগে কথা করা আমার দরকার নেই। রাগ করিস না বাজা। আচ্ছা ঠিক আছে, পরে একটা আমি কিনে দেবো। একটা কাম হলো, কারণ আমি ঢাকা যাবো কেমনে? আমি সরি, ড্রাইভার বুঝতে পারেনি। কি অবস্থা করছে তোমাকে? এখন আমি ঢাকা যাবো কেমনে? আমার কাপড়ের তো 12টা বেজে গেল, 11টার সময় আমার টিকিট কাটা, এখন তো বাড়ি গিয়ে কাপড় বদলে আসতে পারবো না। আঙ্কেল আমি এক্সট্রিমলি সরি, আপনি কোথায় যাবেন? সেটা দাদা আপনার কি কাজ? আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে নামিয়ে দিই। আমি অনেক দূর যাবো ঢাকা। তাহলে তো ভালোই হলো, আমি নিজেও ঢাকা যাচ্ছি, চলুন আপনাকে পৌঁছে দিই। আপনার গাড়িতে? জি। কিছু মনে করবেন না, আবার মলম পার্টি টাটি না তো? ছি ছি আঙ্কেল, আমি মলম পার্টি কেন হতে যাব? আমি তো দেলদুয়ারের তালুকদার বাড়ির নাতনি, এখানে দাদু বাড়িতে বেড়াতে এসেছিলাম, এখন ঢাকায় ফিরে যাচ্ছিলাম। তালুকদার বাড়ির মেয়ে আপনি? জি। এখন কোনো ভয় তো নেই না, আপনি তো চিনেন আমার দাদুকে। আর তাছাড়া আপনি আমার সাথে চলুন, আপনি যেইখানে নামতে চাবেন আমি ঠিক সেইখানে আপনাকে নামিয়ে দিব। আর যাওয়ার আগে আপনার এই ড্রেসটা চেঞ্জ করে দিব, একটা দোকানে যেয়ে আর একটা নতুন ড্রেস কিনে তারপর আপনাকে চেঞ্জ করে দিব, প্লিজ আঙ্কেল, রিকোয়েস্ট করছি। আসুন, আপনি নিশ্চিন্তে আসতে পারেন, আসুন।
আমার টাকা নষ্ট করলেন শুধু শুধু আমার এই কাপড়টা ফেরত দিয়ে নিলেই তো কোনো সমস্যা নেই আঙ্কেল ইটস ওকে তালুকদার বাড়ির মেয়ে আপনি আপনার তো সমস্যা হবেই না শুনছি আপনার দাদা সকালবেলা ঘোরা নিয়ে আর তালুক দেখতে পারে তো সারাদিন ঘোরার পরও তার তালুক দেখা শেষ হইতো না এই কথা আশেপাশে দুই চার জেলার মানুষ জানেন তার ঢাকা কোথায় যাবেন আঙ্কেল মহাকালী নাই মা তারপরে ঢাকা ভার্সিটিতে যাব ওখানে কেউ আছে আমার ছেলে তো এখানে পড়ে বাহ তাই নাকি তা কত ব্যাচ কোন ডিপার্টমেন্টে এত কিছু তো আমি বলতে পারবো না মা তা সে ওইখানে পড়ে আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আঙ্কেল তাই জানতে চাইলাম কত ব্যাচ আর কোন ডিপার্টমেন্ট আপনি মনে হয় সব জানেন না জেলা আমার উপজেলার একটা ছেলে পড়ছে আমি জানি না জেলা সমিতির সুভেনিরে তার নাম থাকার কথা কি নাম আপনার ছেলে জাকির মোহাম্মদ জাকির হোসেন মিঠা না এই নামে তো কাউকে মনে পড়ছে না আমার ছেলে তো খুব পড়াশোনা ভালো পড়াশোনা নিয়ে থাকে কারোর সাথে তেমন মিশে না এই জন্য মনে হয় ছিলেন না এই তো চলে এসেছি আর বেশি সময় লাগবে না আচ্ছা শোনো কি হচ্ছে জানো আজকে আসার সময় একটা আঙ্কেলের গায়ে পানি ছিটিয়ে ভিজিয়ে দিয়েছি পুরো কাপড় নষ্ট হয়ে গেছে তবে আঙ্কেলটা খুবই মাই ডিয়ার পার্সন সে একদম কিছু মনে করেনি একটু রাগ করেছে আমি তাকে সাথে করে নিয়েই ঢাকায় ফিরছি আর সব থেকে মজার ব্যাপার হলো তার ছেলেও নাকি আমাদের ইউনিভার্সিটিতে পড়ে হ্যালো জাকির আছে আমি জাকিরের আব্বা একটু হোল্ড করেন দিচ্ছি আচ্ছা ওই তোর বাপে ফোন দিছে ধর আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাজান তুমি কেমন আছো আমি ভালো আছি আব্বা আপনি কেমন আছেন আছি ভালো আলহামদুলিল্লাহ বাজার শোনো আমি তোমার সিদ্দিক কাকার সাথে কথা কইছি সিদ্দিক কাকা কে আমি তো তোমার সিদ্দিক কাকার মোবাইল দিয়ে কথা কইতেছি ওই যে বাজারে দোকান আছে না সিদ্দিক কাকার ও আচ্ছা আচ্ছা ওই যে সে আমারে কইলো ওই যে তুমি যেটা চাইছিলা ওই যে স্মার্ট অ্যান্ড্রয়েড ওইটা না হ্যাঁ আমি তোমার সিদ্দিক কাকার সাথে কথা কইছি তুমি যেটা চাইছিলা ওরকম একটা ফোন পাইছি 11,000 টাকা দাম বাজান তুমি রাগ করো না 70,000 টাকা দেওয়ার ক্ষমতা তো আমার নাই তো তুমি এটা দিয়ে আপাতত চালাও তারপরে সময় সুযোগ আসলে তোমার কিনে দেবো বাজান হ্যাঁ আমার লাগবে না ফোন আব্বা আপনি আমার এই নাম্বারে কল দিলেই পাবেন এটা আমার দোস্তর নাম্বার আমরা একসাথেই থাকি না না বাজান বাজান তুমি কিন্তু রাগ করো না তোমার বাজানের ক্ষমতা তো তোমার বুঝতে হইব না হ্যাঁ তুমি রাগ করো না এইটা দিয়া লেখাপড়া চালাই যাও তারপর যদি আল্লাহ আমার ক্ষমতা দেয় তাহলে তোমার আমি অবশ্যই কিনে দেবো বাজার তুমি ছাড়া আর কে আছে আমার আর বাজার এটা দেখলে কিন্তু তোমার পছন্দ হইব আব্বা আমি একটু ব্যস্ত আছি আমি পরে কথা বলি আচ্ছা বাজার আচ্ছা তুমি রাগ করো নাই তো না আবার রাখি আচ্ছা শরীরে দিকে যত্ন নিও বাজার হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আমরা চলে এসেছি
ঢাকা? হ্যাঁ, খুব ঠান্ডা লাগছিল আপনার, তাই না? আপনার গাড়ির মধ্যে অনেক শীত, মাঘ মাসের কালের মতো। আচ্ছা আসো। আঙ্কেল, এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, দেখেন ওখানে। আঙ্কেল, আপনি যান তাহলে। এই যে এইটা আমার হল, আমি তাহলে আমার হলে যাই। ঠিক আছে মা, আপনার অনেক ধন্যবাদ। আসি তাহলে, আল্লাহ। চাচা, এই ভার্সিটিতে হাজার হাজার ছেলে মেয়ে পড়ে, কোন ডিপার্টমেন্ট পড়ে আর জানেন কিছু? জাকির লেখাপড়া খুব ভালো, আমার ছেলে, আর দেখতে দেখতে অনেক সুন্দর মাসে। কিন্তু চাচা, এতটুকু পরিচয়, এই ঢাকাবাসীতে আপনার ছেলেকে খুঁজে পাবেন না। আমার একটু উপকার করতে পারেন? কি হয়েছে আপনার? আমার ছেলে এই ভার্সিটিতে পড়ে, আমি গ্রাম থেকে আসি, অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তো? কি নাম আপনার ছেলের নাম কি? ওর নাম হলো জাকির, মোহাম্মদ জাকির হোসেন মৃধা। জাকির হোসেন মৃধা। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে পড়ে জানেন? অথবা কত ব্যাচ? এটা তো জানি না। তার মোবাইল নাম্বার নাই আপনার কাছে? মোবাইল একটা ছিল, ছয় মাস ধরে আমার সাথে অভিমান করে এখনো যোগাযোগ করে। আগের যে ফোন নম্বরটা ছিল ওখানে অনেকবার ফোন করছি, একটু বন্ধ হয়ে। এই দেন, আমি তার জন্য নতুন ফোন কিনে নিয়েছি। তাহলে তো মুশকিল চাচা, কলের নামও জানেন না, মোবাইল নাম্বারও বন্ধ, ডিপার্টমেন্টের নামও জানেন না। আচ্ছা দাঁড়ান, দেখছি দাঁড়ান। হ্যাঁ বল, কি হয়েছে? হ্যাঁ ভাই, কই আপনি? আছি, আমি পুকুরপাড়ে আছি। আচ্ছা ঠিক আছে, লয়ে চল। কোথায় বাবা? আরে আমগো হলের প্রেসিডেন্ট, মস্ত বড় নেতা, তার সাথে তো মনে করেন এখানে সবার সাথে আনাগুনা, সেই পারবো একমাত্র আপনার হেল্প করতে। আমি তার কাছে নিয়ে যাবো আপনারা, চলেন। ভাই ভাই, একটু কথা ছিল ভাই। বুঝা গেল ভাই, এবার কমিটিতে ভাই একটু আমারে ভাই দেখেন ভাই, দোয়াটাও করেন ভাই। ভাই আমি এবার ক্যান্ডিডেট ভাই। তোরে কি কইছিলাম ওটা মনে আছে? হ্যাঁ ভাই ভাই, টেনশন নাই ভাই, সময় মতো আমি ক্যান্ডিডেট বাধা দিন ভাই। তাহলে সময় মতো তুই হয়ে যাবি। পাবেন ভাই, ভাই একটা কথা কইতাম ভাই, মনে করেন না ভাই। ভাই এই দুটারে ভাই আপনি হলে উঠাইছেন ভাই, মানে আপনার মুখ দিকে থেকে এতদিন ভাই কিছু কয় না ভাই, মানে এই দুটাতে এই পরিমাণ ফাউল ভাই, মানে চরম ফাউল ভাই, আমি চেষ্টা টলারেট করতে পারতেছি না ভাই।
ভাই রুমের ভিতর ভাই ফোনে কথা বলতে পারবো না ভাই, জানলা খুলতে পারবো না ভাই, কাপড় চোপড় নাড়তে পারবো না ভাই, ভাই আর পারতেছি না ভাই, আপনি এর ভাই একটা ভিত করেন ভাই, ভাই আরো সমস্যা আছে কিছু করে সারা রাত ফোনে কথা বলে, ওর জন্য আমরা রুমে পড়তে পারি না ভাই, দেখছেন মুখে মুখে তর্ক করে ভাই, ভাই আপনি এর একটা ভিত করেন ভাই, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ভাই, তোদের সমস্যা আমি দেখতে পারতেছি, এক সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে নিজেরা মিউচুয়ালি সলভ করবি নাহলে তিনটারে গণরুমে পাঠাই দিব, যা শোন, জামালের দোকানে 50,000 টাকা আসার কথা মনে আয় পড়ছে, তুই টাকাটা লয়ে যা। জি ভাই। জেক ভাই আসসালামু আলাইকুম, এই যে চাচার কথা বলছিলাম। আচ্ছা বাজার জাকির, জাকির বাজার বাজার তো রইতে করছিস সারাদিন, বাজার তুই বাড়ি যাবে কেন, বাপের কথা তোর মনে পড়ে না, হ্যাঁ বাজার কথা কও না কেন। আরে চাচা কি বলেন আপনি, উনি জাকির হতে যাবে কেন? আরে এই তো আমার ছেলে জাকির, আমার জাকির হোসেন মির্জা। উনি আপনার ছেলে জাকির হতে যাবে কেন, কিন্তু আমাদের বড় ভাই জ্যাক ভাই। বাজান তুমি কথা কর না কেন, তুমি তাদের বলো যে তুমি জাকির, আমি তোমার আব্বা। বাজার আমি আজকে সারাটা দিন তোমারে খুঁজছি, আমার মনে হতেছিল কি জানো বাজার, আমি মনে তোমার হারাই ফেলাইছি, আমি আর জীবনেও তোমারে পাবো না খুঁজে। আরে চাচা আপনি ভুল করতেছেন, আরে উনি আমাদের জ্যাক ভাই জাকির না, আপনার ভুল হচ্ছে কোথাও। আরে দূর কি সব বাজে কথা কয়, আমার পোলার আমি চিনি না। আপনি উল্টাপাল্টা বকতেছেন কেন, আমি আপনার ছেলে হতে যাবো কেন? বাজার কি কহ তুমি, আপনি ভুল করতেছেন কোন? ওরে আমার পাগল রে, কি সব উল্টাপাল্টা কথা কয় বাজার, আমি গ্রামের মানুষ হতে পারি, আমার লেখাপড়া না থাকতে পারে, তাই বলে আমি আমার পোলারে চিনবো না হয়? আরে বলছি তো আমি আপনার ছেলে না, এই সোজা কথা তো মাথায় ঢুকতেছে না। আর তুই কোত্থেকে সব আবুধুরা নিয়ে আসোস, সব প্রবলেম কি আমার কাছে নিয়ে আসতে হবে, সব আমার সলভ করতে হবে, এখন এই গ্রামের লোক ভাবতেছে আমি তার ছেলে, যা এখনই কেউ টাঙ্গালে বাস উঠাই দেয়, সব ঝামেলা আর সব ঝামেলা আমার কাছে আর আনবি না, ঠিক আছে যা তাহলে চলেন। আর কি হলো চলেন, চলেন আসলে আমার ভুল হয়েছে বাবা, সারাদিন রোদে রোদে ঘুরছি তো মাথা ঠিক, আমারে মাফ করে দিন, আপনারে আমার ছেলে মনে করছিলাম। তো একটা কথা বাবা, আমার জাকিরে যদি খুঁজে পান তাহলে কোয়েন, তার উপর আমার কোনো রাগ নেই। আমার তো একটাই ছেলে, তার উপর আমি কি রাগ করে থাকতে পারি বল। আর একটা কথা কই, তার জন্য আমি একটু মোবাইল ফোন কিনে এসেছি, তার খুব শখ ছিল, আর সে যে গ্রামের কাগজি লেবু পছন্দ করে ওগুলো আনছিলাম দয়ের হাত বাজার, তার হাতে একটু বসে আর কোয়েন যে তার বাপের, তার উপর কোনো রাগ নেই।
তো তুমি কখন আসলে? যখন তুমি তোমার বাবাকে চিনতে পারছিলে না, যখন তুমি ভুলে গিয়েছিলে যে তোমার নাম জাকির হোসেন মৃধা, তখন কি বলো এইসব তুমি? আমি কি বলি এসব? তুমি এতদিন কি বলেছো এসব? তোমার বাবা মা অ্যাব্রোডে থাকে, তুমি তোমার দাদুর ইচ্ছায় বাংলাদেশে পড়াশোনা করতে এসেছো, এটা বলনি তুমি? দেখো কোথাও একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। লেট মি এক্সপ্লেইন। ওই লোকটা তোমার বাবা, তার একমাত্র সম্বল বলতে তুমিই ছিলে। তোমাকে একা একা মানুষ করেছে, সৎমা যেন তোমার কখনো অনাদর করতে না পারে সেই জন্য কখনো বিয়েটা পর্যন্ত করেনি, আর আজকে তুমি তাকে বুঝিয়ে দিলে ইউ আর সাচ অ্যান ইডিয়ট, যে নিজের মিথ্যা পরিচয়ে সোসাইটির ফার্স্ট ক্লাস সিটিজেন সাজার মিথ্যা অ্যাপ্রোচে নিজের বাবাকে অস্বীকার করে। তুমি জাজমেন্টাল হয়েও না প্লিজ জাকির, প্লিজ। লোকটা কিছু নেই, কে এই লোকটা? তোমার বাবা, তোমার বাবা কষ্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, তোমাকে কত কষ্ট করে পেলে, বড় করে আজকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, নিজের সব কিছু শেষ করে দিয়েছে তুমি তোমার জন্য। আমি এই লোকটাকে আজকে প্রথম দেখলাম, আগে কোনোদিন দেখিনি। তাই না? তাহলে তুমি কি করে জানলে যে উনার বাড়ি টাঙ্গাইলে? আর জিহাদকে কিভাবে তুমি বললে যে টাঙ্গাইলের টিকিট করে উনাকে বাসে উঠিয়ে দিতে? আজরিন খবরদার, তোমার ওই নোংরা মুখে আমার নাম আর নেবে না। আমাকে বলার একটু সুযোগ দাও। যদি কিছু বলতে হয় না তাহলে যাও, ওই লোকটার কাছে যাও, ওনার পা ধরে ওনার কাছে মাফ চেয়ে ওনাকে বলো, আমাকে বলে কোনো লাভ নেই। বিশ্বাস করো, আমি বিশ্বাস করেছি, আমি বিশ্বাস করেছি তোমার বাবাকে। আরে আজকে তো আমি নিজে ওনাকে গাড়িতে করে এখানে নিয়ে এসেছি, তোমাকে তখন ফোনে বলছিলাম না, উনি ছিলেন। এই ব্যাগটা দেখছো না? এই ব্যাগটা ওনার সাথে ছিল, খুব যত্ন করে আগলে রেখেছেন, একটা মুহূর্তের জন্য ব্যাগটা হাত ছাড়া করেননি পর্যন্ত। ছেলের জন্য কত কিছু নিয়ে এসেছে, কত খুশি ছিলেন। উনি তো নিজেই বললেন উনি আমাকে ভুল ভুল চিনছে, ভুল ভাবছে। প্লিজ জাকির, প্লিজ আর মিথ্যা বলো না। লোকটা করছো ওই উনিকে, উনি তোমার জন্মদাতা বাবা, তোমার বাবা অনেক কষ্ট করে তিল তিল করে নিজের সব শেষ করে আজকে তোমাকে এইখানে এসে দাঁড় করিয়েছে, আজকে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো, আজকে উনি থাকার জন্য তুমি এখানে আছো, উনি না থাকলে তুমি এখানে থাকতে পারতে না, তুমি এইখানে এসে তাকে অস্বীকার করছো, তুমি নিজের বাবাকে অস্বীকার করছো। তুমি যদি আজকে এই কাজটা করো না, তোমার পায়ের নিচে মাটি থাকবে না, আমি বলে দিচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি যা করলে এটা কোনো মানুষের কাজ হতে পারে না, তুমি একটা অমানুষ। অ্যান্ড আই হেট ইউ।
আব্বা আমি ভুল করে ফেলাইছি, আমি গ্রাম থেকে শহরে পড়তে গিয়ে শহরের নেশায় পড়ে গেছিলাম। শহরের লোকজন দামি দামি গাড়ি চালায়, বড় বড় বাড়ি আছে, দেশ বিদেশে ঘুরতে যায়, ইংরেজিতে কথা কয়। আমার মতো একটা গ্রামের পুলারে অপমান করত। আমি অনেক রাইত কাঁদছি, রাইতের পর রাইত আমি কাঁদছি। কিন্তু অনেকদিন পর বুঝছি কান্দে কোনো লাভ নেই, আমার কান্নাতে কিছু আসে যায় না। তাই জিদ করে নিজের নিজের ভোল পাল্টাই ফেলছিলাম। আমি জাকির থেকে জ্যাক হয়ে গেলাম, আর এই জ্যাক রেখেও কোনোদিন অপমান করেনি, কোনোদিন অপমান করে নাই, সবাই ভয় পেয়েছি। আজকে আমি যেটা করছি সেটার কোনো ক্ষমা নেই। আমি আচমকা আমি সবার সামনে আমি আমি জ্যাক থেকে জাকির হতে পারি নাই আব্বা, আপনি আমারে মাফ করেন না, আপনি আমারে মারেন। আপনার যতক্ষণ মনের কষ্ট দুঃখ না কমে আপনারে মারেন, মারেন আমারে, মারেন আব্বা, মারেন আপনি আমারে, মারেন আপনি যতক্ষণ খুশি মারেন, মারেন মারেন আমারে। আপনার কি আব্বা, আব্বা 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 আপনি কথা কন্যা কেন আব্বা, ha 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 ha